আওয়ামী লীগ গঠনের কিছুদিন পর শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে মুক্তি লাভ করেন। যদিও প্রায় 70 বছর বয়স্ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন দলের সভাপতি, দলের প্রাণ ছিলেন দুজন যুবক, শেখ মুজিবুর রহমান এবং শামসুল হক এমএলএ। আওয়ামী লীগ গঠনের পর এ অঞ্চলের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আসে, আর সেটি হচ্ছে সাংগঠনিক রাজনীতির উন্মেষ। প্রদেশের প্রত্যেকটি অঞ্চলে দলের সাংগঠনিক শাখা গঠন করা হয়। এর পূর্বে রাজনীতি ছিল মূলত ব্যক্তিগত জনপ্রিয়তা নির্ভর, কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রদেশের প্রত্যেকটি জেলায় এমনকি মহকুমায় পর্যন্ত শাখা গঠন করে। এদিকে 1950 সালের 5ই মার্চ হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার 55 বছরের স্মৃতি বিজড়িত কলকাতা শহর ছেড়ে কপর্দকহীন অবস্থায় করাচির স্থায়ী বাসিন্দা হন। এবছর পূর্ব পাকিস্তানে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। শুধুমাত্র খুলনা জেলাতেই প্রায় 25,000 মানুষ মৃত্যুবরণ করেন। 1951 সালের 24শে জানুয়ারি সোহরাওয়ার্দী নিজেকে আহ্বায়ক করে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। এভাবেই কয়েক বছর রাজনীতি থেকে দূরে থাকার পর সোহরাওয়ার্দী পূর্ব বাংলার তথা পাকিস্তানের রাজনীতিতে প্রত্যাবর্তন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই দলের অবিসংবাদিত নেতা হিসেবে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে থাকেন। 1951 সালের 16ই অক্টোবর পাকিস্তানের জন্মলগ্ন থেকে প্রধানমন্ত্রী পদে আসীন লিয়াকত আলী খান আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন। খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একদিকে পূর্ব পাকিস্তান সরকারের অদক্ষতা, খাদ্যাভাব, আর অন্যদিকে নতুন প্রজন্মের সংগঠকদের অসাধারণ দক্ষতা এবং ভাসানী সোহরাওয়ার্দীর রাজনৈতিক প্রজ্ঞায় আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে থাকে।